এই মামলাটা গতানুগতিক প্রক্রিয়ার মাধ্যমে মামলাটা করা হয়েছে। এটা সাজানো এবং মিথ্যা মামলা। একটা চাইনিজ রেস্টুরেন্টের পূর্ব অনুমতি নিয়ে যেখানে প্রোগ্রাম দেওয়া হয়েছে সেখান থেকে এই যে ককটেল উত্তরের কথা বলেছে এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য। মামলা বানানোর জন্য, তৈরি করার জন্য, মামলা সৃষ্টি করার জন্য এ ধরনের একটা মামলা দায়ের করা হয়েছে। যদি তাই হবে, ওখানে তো সিসি ক্যামেরা আছে, ওখানে তাদের গেটে লোক আছে, তারা তো সমস্ত লোকদেরকে তারা চেক করে ওখানে ঢুকায়। অতএব এটা হলো সম্পূর্ণ পরিকল্পিত মিথ্যা এবং বানানো একটি মামলা। আদালতকে আমরা বলেছি, আদালত আমাদের কথা শুনেছেন এবং আদালত সন্তুষ্টি একদমই পরিষেবা উচ্চ আদালতের আদেশগুলো বলেছেন। এবং আমরা বলেছি যে ওখানে যারা আছে তাদের সকলেই বয়স্ক হোক, সাইডের উপরে বয়স আছে অনেকে, যারা নিজেরা হাঁটতে পারে না, তারা শুধু ওই প্রোগ্রামে গিয়েছেন, একটা ধর্মীয় প্রোগ্রামে। এবং সামনে রমজান মাস, রমজানের তাৎপর্যকে জনগণের কাছে তুলে ধরার জন্য আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে একটা বড় ধরনের প্রোগ্রাম নেয় রমজান উপলক্ষে, তার ইফতারি বিলি এবং ঈদের সামগ্রী বিলি। এই প্রোগ্রামকে সামনে রেখে এই ধরনের একটা আয়োজন করা হয়েছে। সেখান থেকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে, অন্যায়ভাবে বিরোধী দলকে নাস্তে নাবুদ করার জন্য এই মামলাটা করেছে। এই মামলা ঘৃণিত এবং আমরা এই মামলার বিরোধিতা করছি এবং আমরা আপনাদের মাধ্যমে জাতিকে এই মেসেজ দিচ্ছি যে এই সরকার বিরোধী দলকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য যে পায়তারা নিয়েছে এটা বেশি দিন আর থাকবে না। জনগণ যদি একবার রুখে দাঁড়ায় সরকার অবশ্যই পতন হবে ইনশাআল্লাহ।